মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদরে গেলে দেখা মিলবে বাদ্যযন্ত্র তৈরির দোকান, যেখানে প্রায় ৫০ বছর ধরে বাদ্যযন্ত্র তৈরি করছে মনির দাস নামে এক কারিগর। জীবনের বাকি সময়টুকু বাদ্যযন্ত্র তৈরি করেই কাটিয়ে দিতে চান তিনি। অন্যদিকে একই উপজেলার বাস স্ট্যান্ডে উজ্জ্বল সরকারের নিহারিকা মিউজিক সেন্টার, উজ্জ্বলের তৈরি করা হারমোনিয়াম জেলার সব জায়গায় বিক্রি হয়ে থাকে। জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন তার তৈরি বাদ্যযন্ত্র ক্রয় করেন। উজ্জ্বল সুলভ মূল্যে বাদ্যযন্ত্র বিক্রি করে সংসারের চাকা সচল রেখেছেন। ২২ বছর ঢাকায় এই বাদ্যযন্ত্র তৈরির কারিগর ছিলেন তিনি। এখন ঘিওরের বাস স্ট্যান্ডে এই বাদ্যযন্ত্র তৈরি করছেন। অন্যদিকে মাত্র ১৫ বছর বয়সেই বাদ্যযন্ত্র তৈরির কাজ শুরু করেন মনির দাস। সেই থেকে আজ পর্যন্ত এই কাজে যুক্ত রয়েছেন তিনি। তবলা, খোল, ঢোল, হারমোনিয়াম, দোতারা তৈরি করে থাকেন। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকার জুয়েল, আপডেট টিভি।